স্কুলেন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের ক্লাসে ফার্স্ট পেপার নিই, ইংলিশ ফার্স্ট পেপার। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি নিয়ে অবশ্যই এর আগেও আলোচনা করা হয়েছিল এবং তখন আমি দুইটা গল্প নিয়ে তোমাদেরকে বলেছিলাম এবং কমপ্লিটিং স্টোরিটা কি এই বিষয়ে তোমাদেরকে বলেছিলাম এবং কমপ্লিটিং স্টোরিটা কিভাবে লিখতে হবে সহজে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম। তো যথারীতি আজকের ক্লাসেও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দেবো কিভাবে লিখতে হবে কমপ্লিটিং স্টোরি। তো এই জন্য আমি বোর্ডের এই পাশটাতে আমি লিখে রেখেছি কিভাবে শুরু করবে তুমি বা কিভাবে তোমার এই কমপ্লিটিং স্টোরিটাকে তুমি কমপ্লিট করবে। আর আমি আজকে তিনটা টপিক নিয়েছি, এই তিনটা বিষয়ে তোমাদেরকে গল্প করবো। তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যে তিনটা বিষয় নিয়ে আছে সেই তিনটা বিষয় আগে দুইটা বলেছি আমি, আর এই তিনটা মোট পাঁচটা আছে, পাঁচটা গল্প তোমাদের এটার উপরে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। তো আমি যেহেতু প্রথম দুইটা বলে ফেলেছি সো আজকের ক্লাসে আমি এই পরের তিনটা বলবো। তো তার আগে আমি কমপ্লিটিং স্টোরি সম্পর্কে ছোট্ট একটু বলে নেই যাতে তোমরা সহজে লিখতে পারো। গিভ এ টাইটেল, আসলে প্রথমে একটা টাইটেল দিতে হবে, যদিও আমি এগুলো আমার প্রথম ক্লাসে খুব ভালোভাবে ডিসক্রাইব করেছি, তারপরেও আবার তোমাদেরকে তোমাদের সুবিধার্থে তোমাদের মনে রাখার সুবিধার্থে আবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল একটা টাইটেল দিতে হবে, দেন হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য স্টোরি। তুমি যেটুকু পড়ো পড়তে পারে দেখবে যে গল্পটা তোমার কাছে পরিচিত মনে হচ্ছে, তখন এই গল্পটা সম্পর্কে একটু ভেবে নিবা। জাস্ট তোমার ব্রেনের মধ্যে গল্পটা সম্পর্কে যদি একটু সাজিয়ে নিতে পারো ভালো মতো, তখন দেখবে যে তুমি ইজিলি গল্পটা লিখতে পারতেছো। তারপর হচ্ছে মেক অ্যান আউটলাইন, এই সাজায় যে নেয়ার যে ব্যাপারটা তোমার ব্রেনের মধ্যে এই ব্যাপারটাই হচ্ছে সাজায় নেওয়ার ব্যাপারটাকেই বলা হয় মেক অ্যান আউটলাইন। এরপর হচ্ছে মেনটেন সিকুয়েন্স, অবশ্যই তোমাকে সিকুয়েন্স মেনটেন করতে হবে। একটা গল্পে দেখা যাচ্ছে যে একরকম যেখান থেকে শুরু হয়েছে কিছুক্ষণ পর সেই গল্পটা একটা ফ্লো পাবে, লাস্টের দিকে গিয়ে শেষ হবে। তো এই যে সিকুয়েন্সটা, এই সিকুয়েন্সটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে গিভ এ ফ্রিডম টু ইটস ক্যারেক্টার, আসলে এই গল্পগুলো হচ্ছে বেশিরভাগই দেওয়া হবে ইমাজিনারি থেকে বা যে গল্পগুলো প্রচলিত আছে সেই গল্প থেকে। সো তোমাকে ওখানে নতুন করে ক্যারেক্টারে তুমি নতুন কিছু সংযোজন করতে পারবে না, তোমাকে এখানে যেভাবে দেয়া থাকবে ক্যারেক্টার সেভাবেই সেটাকে ক্যারেক্টারকে আগাতে নিতে হবে সামনের দিকে। এরপর হচ্ছে কমপ্লিট ইট উইথ এ স্পেসিফিক অ্যান্ড রিলেটেবল কনক্লুশন, আসলে এটার সাথে রিলেটেবল এবং খুবই সুন্দর এবং স্পেসিফিক একটা লাইন দিয়ে তোমার এই গল্পটা শেষ করতে হবে, যেটা তোমার গল্পের একটা সুন্দর সমাপ্তি বোঝায়। তো আমি গল্পটা নিয়ে আলোচনা করি, গল্পগুলো নিয়ে আমি খুবই স্বল্প পরিসরে বলবো, তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেটাতে পাবা তোমরা গল্পগুলো। তারপরে তোমাদের সুবিধার্থে আমি গল্পটা জাস্ট একটু সামারি মতো করে বলে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট যে গল্পটা আছে আজকের ক্লাসের সেটা হচ্ছে লায়ার কাউবয়। তোমরা গল্পের টাইটেল শুনেই বুঝে গেছো হয়তো যে লায়ার কাউবয় বলতে আমি কোন গল্পটা বলতে চাচ্ছি। একটা আসলে রাখাল ছেলে ছিল যে হচ্ছে মিথ্যা কথা বলতো, আসলে সে মিথ্যা কথা বলে ফান করতো, সবার সাথে মজা করতো, গ্রামবাসীর সাথে মজা করতো। তো তার এই মজা করে এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়, এই গল্পটা এখানে বলার চেষ্টা করেছে। তো গল্পটা শুরু হয় এইভাবে যে এই কাউবয়টা হচ্ছে তার অনেকগুলো শীত থাকে যে বা ভেড়া থাকে যেগুলোকে নিয়ে সে মাঠে ঘাস খাওয়াতে যায়। তখন দেখা যায় যে সে মজা করার জন্য গ্রামের লোকজনের দিকে তাকিয়ে শাউট করে বলতে থাকে যে হেল্প হেল্প, নেকড়ে বাঘ এসে তাকে অ্যাটাক করছে, এভাবে বলে গ্রামবাসীকে সে মুশকে দেয়। গ্রামবাসী তখন দৌড়ে আসে তাকে হেল্প করার জন্য, কিন্তু দেখা যায় যে আসলে কিছুই নেই। তখন সে বলে যে আমি আসলে মজা করার জন্য বলেছি। এরপরে যেটা দেখা যায় কিছুদিন পরে আবার সে সেম কাজ করে, গ্রামবাসীকে ডেকে আনে, সে শাউট করে যে হেল্প মি, ওলফ মানে নেকড়ে বাঘ আসছে, কিন্তু দেখা যায় যে গ্রামবাসী এসে দেখে যে আসলে নেকড়ে বাঘ আসেনি। তো তখনও আবার সে বলে যে আসলে আমি মজা করছিলাম। তো এইভাবে করে সে গ্রামবাসীর সাথে মজা করছিল, গ্রামবাসী তখন রেগে ফিরে চলে যায় এবং যাওয়ার সময় বলে যে তুমি যদি আবার কখনো আমাদেরকে এইভাবে ধোকা দাও আমরা কখনোই আর তোমাকে হেল্প করতে আসবো না। তো ফাইনালি দেখা গেল যে যখন সে একদিন বিকালে সে যখন তার শীত গুলাকে নিয়ে বাসায় ফিরতেছে, তখন একটা নেকড়ের পাল এসে তার বাগে তার শীত গুলাকে হামলা করে। তো তখন তার শীতগুলাকে হামলা করলে সে হেল্পের জন্য হেল্প হেল্প বলতে থাকে, কিন্তু কোনো গ্রামবাসী আসলে ছুটে আসে না, সবাই মনে করে যে সে আগের মতো ধোকায় দিচ্ছে এজন্য আর কেউ আসে না। তখন কি হয়, তখন এই অনেক ক্ষতি করে এই নেকড়েটা। তো আসলে এই গল্পটা ধারা বোঝাচ্ছে এভাবে যে আমরা ফান করার জন্য বা মজা করার জন্য হলেও কখনো মিথ্যা কথা বলবো না, এটাই হচ্ছে এই গল্পের থিম। তো আমি এরপরে চতুর্থ নম্বর গল্পে চলে যাবো, এটা ছিল তৃতীয় নম্বর। এবার চতুর্থ নম্বর গল্পে এ কিং অ্যান্ড এ স্পাইডার,
একজন রাজা এবং একটা বাকর্ষের গল্প। আসলে এটা একটা ইন্সপায়ারিং একটা স্টোরি। তো আমি এই গল্পটা বলি তোমাদেরকে। আমি যেহেতু সময় স্বল্পতা, এই জন্য গল্পটা খুবই সংক্ষেপে বলবো। আশা করি তোমরা তোমাদের বই থেকে সুন্দরভাবে গল্পটা পড়ে নেবে, যাতে পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখতে পারো গল্পটা। তো আর্কিং অ্যান্ড স্পাইডার, এখানে আসলে স্কটল্যান্ডের একজন রাজার কথা বলা হয়েছে। স্কটল্যান্ডের যে রাজার কথা বলা হয়েছে, তখন স্কটল্যান্ড আসলে ইংল্যান্ডের শাসনের অধীনে ছিল এবং তখন শাসন করতে হচ্ছে এডওয়ার্ড ফার্স্ট। তো তখন দেখা গেছে যে এই যে কিং এর কথা বলা হয়েছে, এই কিং এর নাম ছিল হচ্ছে রবার্ট ব্রুস। তো এই রবার্ট ব্রুস হচ্ছে ইংল্যান্ডের সাথে যুদ্ধ করলো, বারবার যুদ্ধ করে সে পরাজিত হতে থাকে। তো এইভাবে করে এক সময় সে অনেক ভেঙে পড়ে, মনের দিক দিয়ে অনেক দুর্বল হয়ে যায়। তারপরে সে মনে করে যে আর সে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করে তার পক্ষে জয়লাভ করা আসলে সম্ভব না। তখন সে কি করলো, তখন সে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে একটা জঙ্গলে আশ্রয় নেয় এবং সেখান থেকে একটা কেভ বা হচ্ছে যে গুহা, সেই গুহার মধ্যে আশ্রয় নেয়। গুহার মধ্যে শুয়ে সে একটু রেস্ট করতেছে, তখন তার সে দেখতে পায় যে একটা মাকড়সা বারবার হচ্ছে সিলিং এর দিকে ছুটে যাচ্ছে, কিন্তু সে সিলিং এ পৌঁছাইতে পারতেছে না। সে বারবার ব্যাক করে করে চলে আসতেছে, মানে পড়ে যাচ্ছে, সে পৌঁছাইতে পারতেছে না, কিন্তু সে থেমে নেই, বারবার চেষ্টা করে যাচ্ছে। তো ছয়বার চেষ্টা করার পরে যখন সপ্তমবার, তখন ঠিকই সেই মাকড়সাটা এসে পৌঁছায় গেল, সিলিং এ পৌঁছাইতে পারে। তো তখন দেখা গেল এখান থেকে এই রবার্ট ব্রুস অনেক ইন্সপায়ার হলো এবং সে ইচ্ছা পোষণ করলো যে সেও যদি এরকম এই মাকড়সার মতো তার সৈন্য শক্তি নিয়ে এবং মনোবলকে দৃঢ় করে যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সে হয়তো জয়লাভ করতে পারে। এবং সে তাই করলো। সে আবার হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, সৈন্য সংগ্রহ করলো। তো এভাবে করে যুদ্ধের জন্য গেল এবং যুদ্ধ করলো খুব মনোবল নিয়ে এবং দেখা গেল যে সে জয়লাভ করলো। তো এটাই হচ্ছে এই গল্পের মূল থিম। আসলে মানে কোনো কিছু মনোবল নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে যদি কোনো কাজ করতে আগে যাওয়া হয়, সে কাজে সাকসেস আসবেই। তো এটাই ছিল এই গল্পের মূল থিম। এরপরে হচ্ছে আমাদের পঞ্চম গল্প, লায়ন অ্যান্ড এ মাউস। আসলে এইটাও তোমরা দেখবা, তোমাদের আসলে এই কম্পিটিং স্টোরিতে যে গল্পগুলো থাকে ম্যাক্সিমামই হচ্ছে পরিচিত গল্প এবং খুবই পরিচিত, যেগুলো তোমরা ছোটবেলা থেকে শুনে আসতেছো। তো এই লায়ন অ্যান্ড মাউস হচ্ছে এমনই একটা গল্প। আমি আসলে এই গল্পটা খুবই সংক্ষেপে তোমাদেরকে বলবো, কারণ এই গল্পটা তোমরা অনেকে জেনে এসেছো, ক্লাস ফাইভে তোমরা পড়েছো। তো এই জন্য এটা বলি, একটা সিংহ এবং একটা ইঁদুরের গল্প। একটা সিংহ ঘুমিয়েছিল, তো একটা ইঁদুর, ইঁদুরের ছোট ইঁদুর আর কি, তার শরীরের উপর দিয়ে চলে যায় দৌড়ে। তখন হচ্ছে এই সিংহটা জেগে উঠে ঘুম থেকে এবং খুবই রাগান্বিত ভাবে বলে যে ইঁদুরটা কেন এটা করলো। তো তখন সে ইঁদুরটাকে ধরে এটাকে মেরে ফেলতে যায়। তখন এই ইঁদুরটা হচ্ছে কম্পিত ভাবে তাকে বলতে থাকে যে প্লিজ তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, সে এটা ভুল করে ফেলছে। আর যদি তাকে মেরেও ফেলা হয় তাহলে তো সিংহর কোনো ইয়ে হবে না, ফেম হবে না এটার জন্য। বাট তাকে যদি ছেড়ে দেয়, সে যদি কখনো জীবনের সুযোগ পায় তাহলে সে সিংহকে হেল্প করবে। তো সিংহ তার কথা শুনে হেসে উঠলো এবং তাকে বললো যে সেই ছোট্ট ইঁদুর হয়ে কিভাবে সে সিংহটাকে হেল্প করবে। তো এরপরে দেখা গেল যে একদিন সত্যি সত্যি এই সিংহটা একটা ফাঁদে পড়ে গেল, যেখান থেকে আর বেরোতে পারছে না, খুব গর্জন করছে। ঠিক সেই মুহূর্তে ইঁদুরটা এসে এই নেটটাকে আস্তে আস্তে করে কেটে এই লায়নটাকে বের করে নিয়ে আসে। তো লায়নটা যখন বের হলো, তখন লায়ন বুঝতে পারলো আসলে সবাই সবাইকে হেল্প করতে পারে, যে যত ছোটই হোক বা বড় হোক সবাই সবাইকে হেল্প করতে পারে। আসলে এইটাই হচ্ছে এই গল্পটার থিম। তো আমাদের এইগুলোই ছিল কম্পিটিং স্টোরি। তো তোমরা মনে রাখবা কম্পিটিং স্টোরি গুলা কিভাবে লিখতে হয়। তো আশা করি তোমরা এই সুন্দরভাবে কম্পিটিং স্টোরি গুলা কমপ্লিট করবা, তাহলে তোমাদের জানার দিক থেকেও তোমাদের পরিধি বাড়বে এবং তোমরা সুন্দরভাবে কম্পিটিং স্টোরি গুলা লিখতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।